গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে তোমাদের আমি ফুল দেখাচ্ছি। এগুলো দোপাটি ফুল। আজকে আমাদের এখানে ভীষণ আকাশ খারাপ, মনে হয় ঝড় উঠবে আজকে। দেখো এই ফুলগুলোর কত কালার হয়েছে, এগুলো পড়ি এখনো ফোটেনি, ফুটবে। কত ফুল, আমি তো সব ফুলের নামও বলতে পারবো না। দেখো কত সুন্দর জবা ফুল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, চারদিকে পাখির আওয়াজ। দেখ কত পাখি ডাকছে। দেখো ডালিয়া ফুল, এটা তো অনেক কুড়ি এসেছে। কি সুন্দর কালার, হলিহকে কুড়ি এসেছে, হলিহক এখনো ফোটেনি, ফুটবে। দেখো হাওয়া হচ্ছে ভীষণ আজকে। এগুলো সিনের এরিয়া, এখনো ফুল আসেনি, কড়ি এসেছে। হাওয়া হচ্ছে, দেখো ছাদে কাঁঠাল পাতা ভরে গেছে। পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থেকে সব কাঁঠাল পাতা পড়ে ছাদে এসে পড়ে। এই সময় ওয়েদারটা ভীষণ রুক্ষ থাকে, চারদিকে দেখো। লঙ্কা গাছে দেখো ভোরে ফুল এসেছে, লঙ্কা গাছে। দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে গাছে, এটা সিমলা মির্চ। এটা সর্ষের খোল, সর্ষের খোল আমি এক বালতি জলে ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে ঘেটে তারপরে এই মগ দিয়ে, এই বড় মগটা দিয়ে এক মগ করে এই বড় গামলার এক গামলা জলে দেবো, এক মগ দেবো এক গামলা জলে দিয়ে সব গাছে অল্প অল্প করে দিতে হবে, তাহলে গাছ ভালো ফুলও দেবে আর গাছের গ্রোথও খুব সুন্দর হয়। বড় এক গামলা জলে ভিজিয়ে এক মগ ঢেলে দিচ্ছি, ভালো করে ঘেটে এটা গাছে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে, টাটা।